জকিগঞ্জের কষ্টনকপুর গ্রামের বাসিন্দা প্রবীণ দলিল লেখক ও বেসরকারি টেলিভিশন আরটিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক হুসাইন আহমদ সুজাদের পিতা আব্দুস সাকুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর 6:30 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 65 বছর। মৃত্যুকালে তিনি 7 পুত্র ও 2 কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জকিগঞ্জ উপজেলার কষ্টকনকপুর খোজার মহল্লা গ্রামে নিজ বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হয় তার জানাজা। শত মানুষের উপস্থিতিতে শেষ বিদায়ের মধ্য দিয়ে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি বেশ কিছুদিন থেকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ টিভি পরিবারের সদস্যরা। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।